রাতে পরম সুখ, বালিশে নিচে এক কোয়া রসুন। চিকিৎসা শাস্ত্রে রসুনের ব্যবহার বহুদিনের। নিয়মিত রসুন খেতে পারলে রক্তে কোলেস্টেরলের পরিমাণও ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করা সম্ভব। হার্ট অ্যাটাক রুখতে ও তার জুড়ি মেলে ভার। এমনকি সাধারণ সর্দি কাশি, ফ্লু, ছত্রাক সংক্রমণ ও ডায়রিয়া সরাতেও কাজে দেয় রসুন। এছাড়া অ্যান্টি অর্থাইটিস, ডায়াবেটিস এবং প্রোস্টেট প্রসারণ রোধ করতে কাঁচা রসুন খাওয়ার উপকারিতা মেলে। রসিয়ে কষিয়ে রান্নায় রসুনের জুড়ি মেলে ভার, তবে সেখানে থেমে থাকেন না তার মহাত্মা। খেয়ে তো বটেই, এমনকি বিছানায় বালিশে নিচেও যদি এক কোয়া রসুন রেখে শুতে যান, তবে ফল পাবেন একেবারে হাতে নাতে। গবেষকদের মতে শুধু খেয়েই নয়, রসুনের সংস্পর্শে থাকলে সে তার কাজ করে চলবে। বালিশে নিচে এক কোয়া কাঁচা রসুন রেখে ঘুমালে জাদুর মতো কাজ করবে। এতে আপনার ঘুম ভালো হবে, সব হতাশা দূর হয়ে যাবে, মন হয়ে উঠবে উৎফুল্ল। তাই শরীর ও মন সুস্থ রাখতে সঙ্গী করতে পারেন রসুনকে। বিজ্ঞানীরা জানান রসুন প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে। রোজ সকালে খালি পেটে যদি এক কোয়া কাঁচা রসুন খাওয়া যায়, তবে তা হবে শক্তিশালী অ্যান্টিবায়োটিক। এছাড়া উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে লিভার, পিথুলি ও পাকস্থলীকে সুস্থ সবল রাখতে এবং হজম শক্তি বাড়াতে রসুনের ভূমিকা অনস্বীকার্য। তবে যাদের অ্যালার্জি রয়েছে তারা রসুন এড়িয়ে চলবেন। নিত্য নতুন খবর পেতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।